কেনো এত ভালো লাগে আমার নূর নবীর নামে, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, কেনো এত ভালো লাগে আমার নূর নবীর নামে, এত ভালো লাগে আমার নবীর মহব্বতে গজল গাইলে কি গুনাহ হয়? একটু বলে না গুনাহ হয় নাকি? একটু মহব্বতে আর শরম খুইলা মন খুইলা আমার নবীর মহব্বতে গান, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নামে, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, বলেন এত ভালো লাগে আমার, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নামে, এত ভালো লাগে আমার নূর নবীর নামে, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, সুরা বলেন আল্লাহু আকবার। সাহাবা ইকরাম চতুর্দিক থেকে হযরতে উকাসার দিকে তাকিয়ে আছে, উকাসা কি করতেছ? হযরতে উকাসা লাঠিটা নিয়ে আমার নবীজির পিছের দিকে যাচ্ছে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন মেরেছেন আমার শরীরের পিঠের মধ্যে কাপড় ছিল না, এখন যদি আমি আপনাকে মারি আপনার পিঠের মধ্যেও যেন কাপড় না থাকে। বলে তুমি পিছনের দিকে যাও। উকাসা লাঠি নিয়ে পিছনের দিকে যখন গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম পিছনের জামা মুবারক আস্তিন পিঠের উপর দিয়ে তুলে পিঠটা খালি করে দিলেন। হযরত উকাসা তিনি লাঠিটা নিচের মধ্যে রেখে মাটিতে রাখার পরে হযরত উকাসা আমার দয়াল নবীকে জড়িয়ে ধরছেন, যেরকম সুবহানাল্লাহ, আমার দয়াল নবীকে জড়িয়ে ধরা, আমার নবীজির মোহর নবুয়ত ওই মোহর নবুয়তের মধ্যে চুমে দেওয়া শুরু করেছেন, যেরকম সুবহানাল্লাহ, মোহর নবুয়তের মধ্যে চুমা দেওয়া শুরু করেছেন। হযরত উকাসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক দিনের আশা ছিল আমি আপনার মোহর নবুয়তটা দেখব এবং সেটার মধ্যে চুমু খাওয়াবো, আল্লাহ তাআলা সেটা কবুল করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। যখন এইভাবে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে যখন সাহাবায়ে কেরাম দেখা শুরু করলো, সবাই বলে উঠলো আল্লাহু আকবার, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মান সাররা আইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফল ইয়ানজুর হাজা। আমার নবীজি বলেন, যদি কেউ জান্নাতি দেখতে চাও, যদি কেউ জান্নাতি দেখতে চাও, হযরতে উকাসাকে দেখো, সুবহানাল্লাহ, যদি কেউ জান্নাতি দেখতে চাও হযরতে উকাসাকে দেখো। এই ছিল সেদিনের আপনার আখিরি চাহার সম্মান। আজকে শুধু আখিরি চাহার সম্মান নয়, এই দিন আমাদের কি করা উচিত?